মানুষ যখন গরিব থাকে তখন তার দিকে খুব একটা লোকজন তাকায় না, হ্যাঁ মজা করার জন্য নিশ্চয়ই তাকায়। যখন একটা বেশ বড় কিছু হয়ে যায় তখন তাকে নিয়ে চলে সমালোচনা, আলোচনা, এবং আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে জ্বলুনি। এটা থাকবেই, কিছু করার নেই, এটা নিয়মটা চলে আসছে। এবার বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে দেখা যাচ্ছে আম্বানিজির ছোট ছেলের বিয়ে নিয়ে সাংঘাতিক রকম হই হই চলছে। কিছু মানুষের ভারী সমস্যা হচ্ছে, দেখবো না এই সমস্ত বাজে জিনিস, দেখবো না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অশ্লীল অশালীন ভিডিও চলছে তার বিরুদ্ধে কিন্তু এরা খুব বোকাল হয় না, মানে ওগুলো দেখা যায়, কি সুন্দর জিনিস, ওগুলো দেখে বেশ মনের আরাম পাওয়া যায়। কিন্তু এইখানে আম্বানি যে ছোটো ছেলের বিয়ে, তার ছেলের বই ছবি পোস্ট হচ্ছে, এবার এবার আরও জিনিসপত্র, সেইটাতে সমস্যা তৈরি হচ্ছে। মানে অশ্লীলতা ওয়েলকাম, এইসব ভালো জিনিস দেখা যাবে না, মানে এইসব জিনিসপত্র দেখা যাবে না আর কি। কুরুচিকর কিন্তু কিছু নেই, কুরুচিকরটা ওয়েলকাম, সেখানে ভোকাল হওয়ার ব্যাপার নেই, এটাতে ভোকাল হওয়ার ব্যাপার আছে, দেখবো না। সব থেকে বড়ো কথা হচ্ছে সব বাবা মাই চায় যে তার ছেলেমেয়ের বিয়েটা ধুমধাম করে দেবে, যার যেরকম সামর্থ্য যোগ্যতা। তো আম্বানিজির পকেটের জোর আছে, দম আছে, তিনি দিচ্ছেন। তার বন্ধ বাড়ির সামনে হাঁ করে লোকে তাকিয়ে থাকে যে এটা আম্বানির বাড়ি, এইখান থেকে নিতা আম্বানি বেরোয়, দেখতে হয়, হাঁ করে লোকে তাকিয়ে থাকে সারাক্ষণ। তো বন্ধ বাড়ির দরজার সামনে, তা এখন সবটা তো ওপেন হয়ে গেছে, তাতেও লোকের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু সব থেকে বেশি কৌতূহলী কিন্তু এরাই। আর কোনো মানুষের পকেটের জোর না থাকলে এরকম কেউ খরচা করতে পারে আদৌ? তার যা টোটাল সম্পত্তি তাতে তার এই 1000 কোটি খুব সামান্য একটা অ্যামাউন্ট, মানে মাত্র বলা হয় না, সেই মাত্র, এটা ও 2-3 দিনে উঠে আসবে এই টাকা। আর নর্মাল যেরকম বিয়েবাড়িগুলোতে হয় যে পাড়ায় থাকে অমুক বাবু, তমুক কাকিমা, যার যেরকম কানেকশান তার সেরকম ইনভিটেশন লিস্ট তৈরি হয়, ঠিক না? তো এদের ক্ষেত্রেও তাই, এদের এই পাড়ার অমুক তমুকের মতো অমিতাভ বচ্চন, হেমা মালিনী, সচিন তেন্ডুলকার, এরা হচ্ছে চেনা জানা পাড়ার লোকজন, এদেরকে ডাকতেই হবে। কিছু থাকে বিজনেস পারপাস, তো এরাও তাই, কিছু থাকে যাতে পরবর্তীকালে বিজনেস ডিল করতে সুবিধা হয়, সেরকমও থাকে। প্রত্যেকের একটা লেভেল আছে, তো প্রত্যেকের একটা স্তর আছে, যার যেরকম। পঞ্চার বাবার যেরকম সবজিওয়ালা বন্ধু, কেষ্টর বাবার মাছওয়ালা বন্ধু, তা আমার নিজের বন্ধু বান্ধবের লেভেলটা এরকম, তাতে করা কি যাবে? আর ওনার যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি আছে, উনি জানেন কোথায় কি ইনভেস্ট করতে হবে। এই যে ঘড়ি, অনন্ত আম্বানির হাতে যে ঘড়িটা, সেটা একটা হিউজ অ্যামাউন্টের মূল্য তার। তো সেটা কি বোকার মতো এমনি এমনি কিনেছে, 2 দিন পরবে, 3 দিনের দিন ফেলে রেখে দেবে, ব্যাটারি চলবে না, ঘড়ি স্ক্র্যাচ খেয়ে পড়বে না? ওটা বিক্রি করলে পরবর্তীকালে সেটা ডাবল দামে বিক্রি হবে, সেটাও একটা বুদ্ধি। এই বুদ্ধি, এই ইনভেস্টমেন্ট, এটা ওরা খুব ভালো করে জানে। যারা দাপিয়ে বেড়াচ্ছে, যারা নেচে বেড়াচ্ছে, দেখবো না, কেন দেখবো, কি হয় না হয়, দেখে কি করব, দেখছেন কেন? স্কিপ অপশান তো আছে, বেরিয়ে যান না, এত আলোচনার কি আছে? অশ্লীল ভিডিও দেখা যায়, এই ভিডিও দেখা যায় না। আম্বানিরা খুব ভালো করে জানে হাউ টু ইনভেস্ট আর কি ইনভেস্ট করতে হবে। তবে যারা দাপিয়ে বেড়াচ্ছে তারাও জানে কি ইনভেস্ট করতে হবে, টাইম, তবে সেটা ওয়েস্টের দিকে ইনভেস্ট করতে হবে, সেটা তারা খুব ভালো জানে। এটা বিয়ে নিয়ে রম্পচম্প শুরু হয়েছে, প্রি ওয়েডিং ফটোশ্যুট তো সবার হয়, এখন তো শুরু হয়েছে সেটা। যার যেরকম ক্ষমতা, তো তার ক্ষমতা সেরকম প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, প্রি ওয়েডিং সেলিব্রেশন হচ্ছে। যার সঙ্গে ছেলেটির বিয়ে হচ্ছে তার বাবা কিন্তু গামছা গলায় দিয়ে বাটি হাতে রোজ বসে না, যথেষ্ট পয়সাওয়ালা লোক, তারপরেও ওই মোটা ছেলেটিকে বিয়ে করছে পছন্দ হয়েছে বলে। এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না, যার যেখানে যাকে ভালো লেগেছে, মিটে গেছে গল্প। তো এইটা নিয়ে এত কথাবার্তা বলার যে কী হচ্ছে বুঝতে পারছি না। আর কোনো মহামুরব্বী মতপর আবার এরকম রয়েছে যে মানে প্রচুর গরিব মানুষের ইয়ে হতো, তো গরিব মানুষের জন্য মাসে আপনি কি করেছেন? ও তো তবু ব্যবসা করছে, ব্যবসা করে প্রচুর লোকজনকে খাওয়াচ্ছে, যাতে স্যালারি দিচ্ছে, ব্যবসা চলছে, তারা উপকৃত হচ্ছে। আপনি মশাই কী করেছেন? একটা লেডি কুত্তাকে কখনো লেডি বিস্কুত তো দেননি, তারপরে তো কথা আসে কোন জায়গা দিয়ে, বুঝে পাই না। যত কথা ওই বিছানায় আর চায়ের দোকানে, আর বড় বাত, দেখতে হলে দেখুন, তা না হলে দেখবেন না। পারলে নিজের উপর কাজ করুন, নিজের উপর ফোকাস করুন। যদি সময় থাকে তাহলে নিজেকে নিয়ে ভাবুন, কারণ মানুষ দেখবে যে আপনার আলটিমেট স্ট্যাটাসটা কী, আপনার পয়সাটা দেখবে, আপনি কোন জায়গায় পৌঁছেছেন সেটা দেখবে, আপনি কেমন আছেন সেটা নিয়ে লোকের মাথা ব্যথা নেই। ভালো আছেন, খারাপ থাকলে আহা। কিন্তু যদি ভালো থাকেন, যদি সেই মানে উঠতে পারেন, তাহলে গল্প আছে, তাহলে আপনাকে একবার না 10বার সালাম করবে। এটাই হচ্ছে বাস্তব সমাজ। সুতরাং যা ইচ্ছে করছে দেখুন, যা ইচ্ছে করবে না দেখবেন না। ক্ষমতা না থাকলে ঠিক আছে, সবার ক্ষমতা এরকম থাকে না, কিন্তু যার আছে সে করছে, এটা নিয়ে এত সমালোচনার কোনো গল্প নেই। আর অন্যের জাজমেন্ট করতে গিয়ে নিজেদের ডেভেলপমেন্টটাই তো হচ্ছে না। কাজেই সমালোচনা বন্ধ করে নিজেদের কাজে ফোকাস করুন, ভালো থাকুন।